स्टैंडर्ड टू मैथ क्लास पढ़ाबो भाग अष्टम अध्याय तुम्हारे भाग दिया আছে এই অষ্টম অধ্যায়ে ভাগ পেজ নম্বর 72 এবং 74 এর কিছু ভাগ দেয়া আছে এই ভাগ আমরা করব যে আমরা ভাগ বারবার বিয়োগ না করে আমরা যেন বারবার যোগ না করে গুণ করতে পারি সেই রকম ভাবে বারবার বিয়োগ না করে আমাদের করতে হবে ভাগ সেই ভাগ আমরা আজ শিখব ভাগে চারটি জিনিস থাকে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ তাহলে ভাগে ভাগে চারটি অংশ কি কি তাহলে আমরা কি জানলাম ভাগে কয়টি অংশ চারটি অংশ কি কি ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কোনটিকে ভাজ্য বা ভাজ্য কোথায় বসে ভাজক কোথায় বসে ভাগফল কোথায় ভাগশেষ কোথায় বসে একটু লক্ষ্য করো ভেতরে যেটা থাকে ধরো এরকম দিয়ে আছে তাহলে আমরা এখানটায় এই ভেতরে যেটা থাকে সেটা কি বলে আমাদের ভাজ্য বাইরে দিয়ে যাকে দিয়ে ভাগ করা হচ্ছে যেহেতু ভাজ্যকের ঘরে একটা সংখ্যা আছে ভাজ্যের ঘরে একটা সংখ্যা নিয়ে দেখবো
যে ছোট হচ্ছে কিনা, যদি ছোট হয় তাহলে দুটো সংখ্যা নিতে হবে, যদি এখানে দুটো সংখ্যা থাকতো তাহলে ভাজের ঘরে এই ভাজ্যের ঘরে আর একটা সংখ্যা নিতাম, তাহলে দুটো সংখ্যা নিতাম না, নিয়ে যদি ছোট ছোট হতো তাহলে আবার একটা সংখ্যা নিতাম, এইভাবে আমাদের সংখ্যা নিতে হবে। তাহলে এখানে দেখতে ভাজকের ঘরে কমে আছে, যেহেতু একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা নিলাম, নিয়ে দেখছি ভাজ্য একটা সংখ্যা নিতে ছোট হচ্ছে, তাহলে কি করতে হবে না আর একটা সংখ্যা নিতে হবে, নিলে কত হয়ে গেল 59, তাহলে 9 নামতাম না 59 পর্যন্ত রাখবে। দেখো তোমরা ঘাট মধ্যে মনে রাখবে কিরকম ভাবে, না 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, বেশি হয় 14 সালের থেকে, তাহলে কত বেশি হয়ে গেছে 7-এ বেশি হয়ে গেছে, তাহলে একবার কমিয়ে দেবো, কমিয়ে দিলে কত 6, তাহলে 9 6 কত, 9 6 54, দেখো 9 থেকে 4 বাদ দিলে কত থাকে 5, তাহলে 9 থেকে কি আর 5-এ 5-এ মিলে গেলে 0, ডান বাম দিকে শূন্যের কোনো দাম নেই তাই 0 বসালাম। এটা তাহলে কি না কোনটা ভাজ্য, ভাজক এখানে দেওয়া আছে, ভাজ্য কত, ভাজক কত, ভাগফল এবং ভাগশেষ কত, এটাকে লিখতে বলেছে। তাহলে একইভাবে তাহলে ভাজ্য কত আমাদের ভেতরে যে সংখ্যাটাতে থাকে সেটাকে বলে ভাজ্য, ভাজ্য সমান আমাদের 59, যাকে দিয়ে ভাগ করেছি, ভাজ্যকে যাকে দিয়ে ভাগ করা হয়েছে তাকে হচ্ছে সেটা হচ্ছে ভাজক, ভাজক সমান 9 বসিয়ে দেবো, তারপর হচ্ছে ভাগফল কত না ভাগফল 6, আর ভাগশেষ কত, ভাগশেষ হলো 5। এইভাবে আমরা সুন্দর সুন্দর করে এই পেজে যে 72 পেজের যে ভাগগুলো আছে এগুলোকে আমরা করে ফেলব। তারপর দেখো পেজ নম্বর 75, মানে 74 না 75 হবে পেজ নম্বর 75, পেজ নম্বর 75 এই পেজে এসো অভ্যাস করে দেখো একের দাগ এবং দুইয়ের দাগ কিছু ভাগ দিয়ে আছে, একের দাগের এবং দুইয়ের দাগের কিছু আমরা ভাগ দিয়ে আছে দেখতে পাচ্ছি 75 এবং 76 এই পেজে, দেখো একের দাগ এবং দুইয়ের দাগে কিছু ভাগ দিয়ে আছে, তাহলে এই ভাগগুলো আমরা করে ফেলব। দেখো প্রথম একের দাগে আমি একটা ভাগ দেখাচ্ছি, একের দাগে ভাগ আছে দেখো দিয়ে আছে কত না 27-কে 3 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে কত 3-এর নাম তো আমরা 27 পর্যন্ত রাখবো, কারণ ভাজকে যে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা নিলাম, ভাজ্যে একটা সংখ্যা নিলে ছুটে যাচ্ছে তাহলে আর একটা সংখ্যা নিতে হবে, নিলে কত হলো 27, 3-এর নাম তো আমরা 27 পর্যন্ত রাখবো। তাহলে গাঁট মনে মনে রাখো 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9-এ 27, তাহলে 3 9-এ 27 মিলে যাচ্ছে, তাহলে তোমরা মিলে গেলে শূন্য দিতে পারো আবার কেউ কাটা চিহ্ন দিতে পারো। তাহলে এখানে ভাজ্য সমান কত, এখানে ভাজ্য হচ্ছে 27, ভাজক হচ্ছে 3, ভাগফল হচ্ছে 9, আর ভাগশেষ কিছু নেই মানে প্রশ্ন মানে কি 0। এইভাবে তোমাদের একের দাগে এসে অভ্যাস করে ভাগগুলো করে ফেলতে হবে। এরপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি দেখো দুইয়ের দাগে, দুইয়ের দাগে একটা ভাগ দেওয়া আছে দেখো 127-কে 3 দিয়ে ভাগ করতে বলেছে, ঠিক একইভাবে দেখো এখানে 3-এর থেকে 1 ছোট আছে তাহলে আর একটা সংখ্যা নিলে 12, 3-এর নাম তো 12 পর্যন্ত রাখতে হবে, 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-কে 9, 3 4-এ 12, তাহলে 3 4-এ 12, 12-12 মিলে 2-এ 2 মিলে গেলে 0, 1-1-এ মিলে গেলে 0, তাহলে 0-এর কোনো দাম নেই তাই 0 বাদ দিলাম। এবার আমরা প্রত্যেকবারে একটা করে সংখ্যা লাগবে, তাহলে লাগালাম 3-এর নাম তো আমরা 3-এর থেকে 7 বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের ভাগ করতে পারবো, তাহলে 3-এর নাম তো আমরা 7 পর্যন্ত রাখবো, 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-কে 9, তাহলে বেশি যাচ্ছে তাহলে এক ঘর কমিয়ে দেবো, 3 2-এ 6, দেখো 7 থেকে 6 বাদ দিলে 1, এবার দেখো 3-এর থেকে 1 ছোট হয়ে যাচ্ছে তাহলে আর কি ভাগ করতে পারবো, করতে পারবো না, বড় হলে ভাগ করতে পারবো, ছোট হলে আমরা ভাগ করতে পারবো। তাহলে এখানে ভাজক কত, ভাজক হচ্ছে ভাজ্য কত, এখানটায় ভাজ্য হলো 127, ভাজক হলো 3, ভাগফল হলো 42, আর ভাগশেষ হলো 1।
তারপরে দেখো কি এর থেকে আরেকটু অঙ্ক দেখাচ্ছি দেখো 444 কে 11 দিয়ে ভাগ করতে বলেছে এখানে 11 আছে তাহলে এখানে দুটো সংখ্যা নেই এখানে যেহেতু ভাগের পরে দুটো সংখ্যা আছে এখানে আমরা দুটো সংখ্যা নেব নিলে কত হলো 44 তাহলে 11 থেকে 44 বেশি তাহলে আর সংখ্যা নিতে হবে তাহলে 11 নাম তো 44 পর্যন্ত রাখবো 11 আর কি 11 11 2 মানে 22 11 3 33 11 4 44 তাহলে 11 4 44 বিয়োগ 4 এর সাথে মিলে গেলে শুধু 4 4 মিলে গেল বাম দিকে শূন্যের কোনো দাম নেই তাই বসালাম এবার 4 নামবে 11 থেকে 4 ছোট তাই বলেছিলাম ছোট হলে ভাগ করা যায় না যেহেতু ছোট কিন্তু এটা কি ভাগশেষ হবে হ্যাঁ এটা ভাগশেষ হবে কিন্তু যখন ভাজ্যের ঘরে সংখ্যা নামছে কিন্তু ভাগ যাচ্ছে না কি বলেছি যখন ভাগ ভাজ্যের ঘরে সংখ্যা নামছে কিন্তু ভাগ যাচ্ছে না তখন একটা ভাগফল করে আমরা শূন্য দেব তাহলে আবারো বলছি যখন ভাজ্যের ঘরে সংখ্যা নামছে ভাগ করতে পারছি না ভাজকের চেয়ে ছোট হচ্ছে ভাজ্যের সংখ্যা নামতে ভাগ করতে পারছি না তখন ভাগফল করে আমরা একটা শূন্য দেব এখানে ভাগফল কত না এখানে ভাগফল হচ্ছে 40 ভাজ্য 444 ভাজক হচ্ছে 11 ভাগশেষ হচ্ছে 4 তোমাদের বাড়ির কাজ থাকবে এসো অভ্যাস করি পেজ নম্বর 72 এ পুরোটা এবং আবার এসো অভ্যাস করি পেজ নম্বর 75 অর্থাৎ 75 এবং 76 এই পেজে একের দাগ এবং দুইয়ের দাগ দুইয়ের দাগের কিছু অংশ এই পেজেও আছে পেজ নম্বর 76 পেজেও কিছু অংশ আছে এই শেষ পর্যন্ত তোমাদের পড়ে ফেলতে হবে আজ তাহলে এই পর্যন্ত থাকলো তোমাদের স্কুলে প্রতি মঙ্গলবার করে বাড়ির জন্য হোমটাস্ক দেওয়া হচ্ছে তোমরা স্কুল থেকে এসে বাড়ির হোমটাস্কটা সংগ্রহ করবে